ছাপাখানা হলো ঈশ্বরদী শহরের, চাল হবে ঈশ্বরদীর, বস্তা হচ্ছে কুষ্টিয়ার। কেমনে এটা কি কুষ্টিয়ার না এটা? হ্যাঁ, এটা কি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্পেশাল মিনিকেট চাউল, বাজারের সেরা। এটা কার, কে দিছে এটা? সেই লোকাল ব্যবসায়ী, এটা কে দিছে আপনাকে, অর্ডারটা কে দিছে? আপনারাই তৈরি করছেন এটা, নিজেই তৈরি করছেন? তা তো না, এটা তো আপনাকে কেউ অর্ডার দিয়েছে, সেই লোকটা কে? না না না, এন অর্ডার আছে। আপনি কার কাছে লাস্ট বিক্রি করছেন নিয়ে আসেন, ভাসার দেন, লাস্ট কার কাছে বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন, এটা লাগবে তো। তা না হলে আপনার ফাইন হবে, ঈশ্বর দিতে তো কুষ্টিয়ার বস্তা থাকবে না। এই দ্রুত বের করেন, কি ধরনের প্রতারণা! একে তো মিনিকেট নামে কোনো চালই নাই, তারপরে আবার কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্পেশাল মিনিকেট চাউল ঈশ্বর দিতে বসে বসে কুষ্টিয়ার চাউল বেচতেছে তারা। এই বের করেন, বুঝেন নি, বের করেন। কার কাছে বিক্রি করছেন, কে অর্ডার দিয়েছে, সেটা বের করেন। আর বিষয়টা এমন না যে আপনি যেভাবে বলতেছেন যে ঈশ্বর দিতে এসব হয় না, ঈশ্বর দিতে হয় সেটার প্রমাণ আমাদের কাছে আছে, আমি তো এমনি আপনাকে বলতেছি। না, ঠিক আছে, নাম ঠিকানা আমি স্যার এটা করবই না, না আমি করবো না। তার নাম ঠিকানা নেবেন এবং এইভাবে যেভাবে ই করা আছে একদম, মানে ওখানে ঠিকানা স্পেসিফিক ভাবে দেবেন।